আধার কার্ড ঠিক করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বেপাত্তা এক গৃহবধূ। দুদিন খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাওয়া যায়নি। অবশেষে থানার দ্বারস্থ গৃহবধূর স্বামী। নদিয়ার শান্তিপুর থানার হরিপুর ঘোষ মার্কেট এলাকার ঘটনা। জানা যায়, শান্তিপুর থানার হরিপুর ঘোষ মার্কেট এলাকার গৃহবধূ মিঠু বিশ্বাস গত দুদিন আগে আধার কার্ড ঠিক করার নাম করে বাড়ি থেকে বের হয়। সেই সময় বাড়িতে ছিলেন তার ছোট মেয়ে। স্বামী একটি কাঠের মিলে কাজ করার সুবাদে বাড়ি ছিলেন না। বাড়িতে এসে দেখেন স্ত্রী বাড়িতে নেই। প্রশ্ন করতেই তার মেয়ে বলে, সকালে মা আধার কার্ড ঠিক করার নাম করে তার নিজের সমস্ত নথিপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু এখনও বাড়ি ফেরেনি। এরপরেই ওই গৃহবধূর স্বামী ও পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু খোঁজ না মেলায় এদিন শান্তিপুর থানার দ্বারস্থ হয় তারা। চলে গেল বাড়ি থেকে, কি হয়েছে? মা আমাকে বলে গেছে যে তুই ভাতটা রান্না কর, আমি এখনই আসছি। ওই আধার কার্ডের একটা কি ভুল আছে বললো, তো ঠিক করে আমি এখনই আসছি, তুই ভাতটা রান্না কর। আমি কখন এটা বললো যে, আমি বললাম কখন আসবে, মানে সকালে কখন বেরিয়েছিল? সকাল ওই 9টার দিকে। আচ্ছা, দিয়ে বললো, আমি বললাম যে তুমি কখন আসবা, বললো এই তো একটু পরে চলে আসছি, তুই রান্না কর। দিয়ে রান্না করছি, ভাত হয়ে গেল তাও আসছে না, সকাল হয়ে গেল, বিকাল হয়ে গেল, রাত হয়ে গেল, সন্ধ্যে হয়ে গেল, তাও আসছে না। দিয়ে তারপরে বাবাকে বললাম, বাবা তারপরে খুঁজছে। সেদিন সঙ্গে কি নিয়ে গেছিল? আধার কার্ড, ভোটার ছবি নিয়ে গেছিল? সবই নিয়ে গেছে, একটা ব্যাগে করে সব দরকার নিয়ে গেছে, যা ডকুমেন্টস ছিল সব নিয়ে গেছে। তোর মায়ের? হ্যাঁ। আর তোমাদের ডকুমেন্টস গুলো আছে? না, আমাদের ডকুমেন্টস না। আর কোনো অশান্তি হয়েছিল বাড়িতে? না, কিছুই হয়নি। এর আগে এভাবে তোমার মা চলে গেছিল? এর আগে চলে গেছিল। ওই গৃহবধূর স্বামীর দাবি, এর আগেও তার স্ত্রী ঠিক একইভাবে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল পরবর্তীকালে, যদিও সে আবার ফিরে আসে। এদিন বাড়িতে কোনো অশান্তি না থাকলেও কেন ওই গৃহবধূ বাড়ি ছেড়ে চলে গেল তা বুঝে উঠতে পারছে না তার স্বামী। আমি বাড়ি ছিলাম না, আমি দেখে গেলাম যে বাড়িতেই বউ বাড়িতে আছে। আচ্ছা, আমি চলে গেলাম। কোথায় গিয়েছিলেন? কাজে? পাশে কাজে গিয়েছিলাম। আচ্ছা, এবার মেয়েকে রান্না করতে বলে মেয়ে বলতে মেয়েকে বললো যে বাবা তুই রান্না কর, আমি আসছি। আসি বলে আর সেই চলে গেছে আর বাড়িতে আর ঢুকে। কবেকার ঘটনা এটা? গেল পরশু দিন। আচ্ছা, 9টার সময়। তারপর? তারপর আমি বাড়ি এসছি। হ্যাঁ, দিয়ে বলছে মা এক্ষুনি কোথায় গেল, বললো আসছি বলে, বললাম আমি তো রান্না করতে করতে আমি চলে আসছি। তারপর খোঁজাখুঁজি করেছেন? হ্যাঁ, সেই থেকে এখনো পর্যন্ত খুঁজি, এখনো ভাত পেটে যায়নি এখনো। কি নাম আপনার স্ত্রীর? মিঠু বিশ্বাস। বয়স কত? 33। বাড়ি কোথায় আপনার? ঘোষ মার্কেট। ঘোষ মার্কেট, হরিপুর ঘোষ মার্কেট। এর আগে কখন এইভাবে গিয়েছিল? এর আগে গিয়েছিল মোটামুটি 3-4 বছর আগে। আচ্ছা, কোথায় গিয়েছিল? এটা গিয়েছিল বাগাসরা। বাগাসরা কোথায়? বাগাসরা আমার এক পিসের শ্বশুরের বাড়ি ছিল। হ্যাঁ, এবার আমি ওখানেও খুঁজতে গিয়েছিলাম, আমাকে জানায়নি, আমাকে বলিনি যে এখানে আছে। কি কারণে গিয়েছিল? অশান্তি হয়েছিল কোনো? এবার সেই সময় একটা অশান্তি বলতে কি, ওই কাজ নিয়ে আমি একটু গরম দিয়েছি। পরশুদিন কিছু অশান্তি হয়েছিল? না, পরশুদিন কোনো অশান্তি হয়নি। না, তাহলে কি কারণে চলে গেল মনে করছেন? এবার আমি কি মনে করবে, ওর মনে কি আছে আমি তো জানি না। ওই গৃহবধূর অন্য কোনো যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে কি না সে বিষয়েও স্পষ্টভাবে কিছুই বলতে পারছেন না তার স্বামী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ তদন্ত করে জানার চেষ্টা করছে ওই গৃহবধূর নিখোঁজ হওয়ার পেছনে কি কারণ রয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।